সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, তাই চলতি বছরের নভেম্বরের মধ্যে পুরো অসম থেকে আফসপা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। অসমের দেরগাঁও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কমান্ডেন্টদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবছরের মধ্যেই অসম থেকে তুলে নেওয়া হতে পারে বিতর্কে মোড়া সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপা। সোমবার অসমের দেরগাঁও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কমান্ডেন্টের সম্মেলনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অনেক উন্নত করা হয়েছে, ফলে এবছরের মধ্যেই রাজ্য থেকে আফসপা আইন সম্পূর্ণভাবে তুলে নেওয়া হতে পারে। সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের পর সেই দায়িত্ব সামলাবে অসম পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জায়গা নেবে রাজ্য পুলিশের ব্যাটালিয়ন। তিনি বলেন, নভেম্বরের মধ্যে পুরো অসম থেকে আফসপা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। আমরা প্রাক্তন সেনা আধিকারিকদের দিয়ে আমাদের পুলিশ ফোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা করব। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে 1958 সালে উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলের জন্য আফসপা আইনটি তৈরি করা হয়। সেই সময় এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হয়েছিল। বিশিষ্ট স্বতন্ত্রবাদী নেতা ও তৎকালীন সাংসদ মিনু মাসানি সেই বিতর্কে অংশ নিয়ে নেহরুকে বলেছিলেন, গেরিলা বাহিনী শুধুমাত্র অনুকূল রাজনৈতিক আবহাওয়ায় কাজ করতে পারে। যতক্ষণ গ্রামের লোকেরা খাদ্য সরবরাহ করে এবং গেরিলাদের আশ্রয় দেয় ততক্ষণ তাদের সঙ্গে লড়াই করা অত্যন্ত কঠিন। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে গ্রামের সাধারণ মানুষ যারা এদিক ওদিক নয় তাদের মন জয় করা। জোর করে জাতিসত্তা চাপিয়ে দেওয়া যাবে না, আপনাদের তাদের হৃদয় ও মন জয় করতে হবে। উল্লেখ্য, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপা তোলার দাবিতে মণিপুর ইরম শর্মিলা চানুর অনশন আজ ইতিহাস। নাগাল্যান্ডে এই আইন নিয়ে কম জল ঘোলা হয়নি। সব মিলিয়ে উত্তর পূর্ব ভারতের জন্য আফসপা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।